আরে সবাই তো আরে কবি হয়ে গেছিস লে ম্যাচ দে এমন দে দিন দিন সব জিনিসের সাথে সাথে সালারে গাজার পোটলার দামও দিন দিন বেড়ে গেছে। এখন 100 টাকার গাজা না হলে আর বসাই যায় না। আরে দে আগুন ফালা দিস নে এইদিকে দে। আরে প্রেম টেম না করাই ভালো। প্রেম করি আমি খাইছি ছাকা, পাইছি এখন এই মদ আর গাজার দেখা। দে দোস্ত দে আমি একটু খাই। গাজা খাচ্ছি গাজা গাজা। তোদের মতো ব্যাধব ছেলেদের জন্যই আজকে সারাটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এই হাল এই অবস্থা। ব্যাধব কোথাকার সব দিবেন নাকি একটা ব্যাধবী করার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তোমরা জানো। আমি তোমাদের আজ চিঠি বের করে দিতে পারি এবং তাই করবো আমি। স্যার আমাদের বের করে দেওয়ার আগে আপনি চাকরি নিয়ে ভাবুন, কারণ এই কলেজ আমার বাবার টাকায় চলে। এই কলেজে আমি যা খুশি তাই করতে পারি। রায়ান ঠিক কথাই বলেছে, বেশি লাফালাফি করে না, এই সিকন ছুরি দিয়ে না গলাটা কুস করে কেটে দেবে। 3 দিন পর দরে হাত দিয়ে দেখবেন ঘরে মাথা নাই। এই চল সবাই কথাটা মনে রাখেন। এই কি শিক্ষা প্রতিষ্ঠান? ভেবেছিলাম শিক্ষা দিয়ে যুব সমাজটাকে দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলব। যে যুব সমাজটা উন্নয়নের হাতিয়ার, যাদের হাতে আজ থাকার কথা বই খাতা কলম, তাদের হাতেই আজ মরণ নেশা। অবৈধ অস্ত্র কে বা কারা তুলে দিচ্ছে এসব তাদের হাতে। এই কি চেয়েছিলাম স্যার? এগুলো নিয়ে তর্ক করতে যান না স্যার, এগুলো নিয়ে ভাবনার অনেক লোক আছে। আমরা চাকরি করতে আসছি, চাকরি করব, বেতন নিয়ে চলে যাবো। আর আপনি জানেন না স্যার ওরা কত খারাপ, কত বিপজ্জনক, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। আমরা যে এখানে অবস্থান করতেছি আমাদের বিপদ হতে পারে স্যার। চলেন আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই স্যার। চলে যাবো ফিরোজ? জি স্যার চলেন চলে যাই স্যার। চলুন আসেন স্যার, চলুন। পাঠাইছি হবুরিয়া 7 দিন যাবত, এখনো কোনো খবর নাই। বেটা যে কি করে? এই যে আমি আইছি হুজুর। আরে ওই হবু, এতদিন কোথায় ছিলি? এই হবু কোন দিন কাঁচা কাম করে না হুজুর, এই যে আমি হাজিকে নিয়েই আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু হাঁটলে বড্ড ক্লান্ত হয়ে যায়, তা কি জন্য ডেকেছেন চেয়ারম্যান সাহেব? লোক মুখে শুনতে পাচ্ছি আপনি নাকি নেশা বিক্রি করেন। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আমি হাজি মানুষ, আমার পক্ষে কি এসব না ফার্মেনি কাজ করা সম্ভব আপনি বলুন। তাছাড়া আল্লাহর রহমতে আমার যা ধন সম্পত্তি আছে, আমার একটা মেয়ে বিয়ে দিলেই পরের ঘরে চলে যাবে। আমার এত সম্পত্তি খাবে কে? টাকার জন্য তো আর ইজ্জত বিক্রি করা যায় না।
কাকের মতো থটমতো তোমার স্বভাব গেল না। এই সত্যটা বলে দেন না যে আগে গেছি, এখন থেকে আর বেচবো না। এই হবু, তুই এর মধ্যে নাক গলাস কা, চুপ থাক। হাজি সাহেব, এমন বাজে জিনিস বেচলেও এখন থেকে বাদ দিয়ে দেন, কারণ দেশের আইন খুব শক্ত। আর্মি, বিডিআর, র‍্যাব দিয়ে সারা দেশ চেয়ে গেছে, কখন যে কি হয় বলা যায় না। চেয়ারম্যান সাহেব, এই আগে একটু একটু ব্যবসা করতাম, এখন মৃত্যুর ভয় দিলে খেলে। দেখুন হাজি সাহেব, এসব নেশা খেয়ে ধ্বংস হচ্ছে আমার ছেলে, আপনার ছেলে, এমন কি যুব সমাজটাই। আমি চাই আমার এলাকা সন্ত্রাস মুক্ত থাকুক, প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেব, কোনো ক্রাইম হতে দেব না। বাবু থানায় চল, একটা ডায়েরি করতে হবে। আমি আসি চেয়ারম্যান সাহেব, নামাজের সময় গেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোকে ভালোবাসি, সারা পৃথিবী এক পাল্লায়, আর আমার ভালোবাসা এক পাল্লায় হলেও আমার ভালোবাসা ওজনটাই বেশি ভারী হবে। কিন্তু তারপর আমি বুঝতে পারছি না তুই কেন আমাকে ভালোবাসিস না। এই মুহূর্তে আমার কথার উত্তর দিয়ে যাবি, নাহলে আমি পথ ছাড়ছি না। তুই কি করে ভাবলি তোর মতো একজন নেশাখোর মাতালকে আমি ভালোবাসবো? আর তোর তো রাস্তার কুকুরও অনেক ভালো। বা মুক্তি বা, আজ তুই আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করলি। রাস্তার কুকুরের কি কাজ হয় সেটাই আজ আমি তোকে দেখাবো। আয়, ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। হাসপাতালে যা, আমি কাকাকে খবর দিচ্ছি। Mm-hmm.